হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম, আমি নাজমুস। আজ ইতিমধ্যে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে বাছাই করা আজকে 30টি একদম লেটেস্ট আপডেট। এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, ভয়ানক আইন, বিরাট ঘোষণা, বড় পদক্ষেপ এবার প্রধানমন্ত্রী, জারি হতে পারে পুজোর আগেই। এর সাথে রয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকের আরো একটি বড় খবর, সুপ্রিম নির্দেশে মিলল স্বস্তি, রাজ্যের শিক্ষকদের বদলি নিয়ে এবার বড় আপডেট। অন্যদিকে রয়েছে সামনেই পুজো, পুজোকে কেন্দ্র করে রয়েছে তিনটি দারুণ খবর, বিশাল বড় ঘোষণা রয়েছে। রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবার যাদের কাছে মূলত এই রেশন কার্ডটি রয়েছে তাদের জন্য দারুণ সুযোগ। অন্যদিকে রয়েছে আবার রাজ্যের মহিলা যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পান তাদের এবার জন্য রয়েছে দারুণ খবর, ডবল টাকা পেতে চলেছে এবার লক্ষ্মীর ভান্ডারে। একই সাথে আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নিয়মে বড় বদল, বছরে দুবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কি দিতেই হবে, নতুন নিয়মে যা বললো তা দেখলে আপনিও চমকে উঠবেন। এর সাথেই আবার ভয়াবহ আকার ধারণ করেছে ইসরায়েল এবং রকেট হামলায় মৃত সংখ্যা প্রায় 700, পাল্টা ইসরায়েলি সেনার হাতে নিহত 413 হামস। অন্যদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, মাত্র 24 ঘন্টা কেটেছে সিবিআইডি তলবে, রাজ্যের একাধিক নেতা মন্ত্রীদের বাড়িতে গিয়ে তলব করে কোল যে কাঁপিয়ে দিয়েছে, ঠিক এই মুহূর্তে আবার সিবিআইডি রাজ্যে আরো একটি বড় পদক্ষেপ, বড় পদক্ষেপ নিতে পারে পুজোর আগেই। অন্যদিকে আবার গ্রেপ্তারির কারণ জানাতে বাধ্য ইডি, সুপ্রিম কোর্টের নির্দেশে পুনর্বিবেচনার আবেদন জানাবে কেন্দ্র। অপরদিকে আবার সংঘাত বেড়েই চলেছে রাজ্য এবং রাজ্যপাল, বঞ্চনা নিয়ে রাজ্যপাল অভিষেক বৈঠক শেষ, বৈঠক শেষে রয়েছে আজকে বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ আপডেট। অপরদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, ঘোষণা হয়ে গেল পাঁচ রাজ্যের ভোটের নিঘণ্টু, প্রকাশ করলো এবার নির্বাচন কমিশন, দেখে নেব পাঁচ রাজ্যে কোথায় ক তারিখ থেকে শুরু হতে পারে ভোট। একই সাথে আবার কামদুনি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, রাজ্যের সুপ্রিম কোর্টের দায়ের স্পেশাল লিভ পিটিশন, সব পক্ষকেই হলফনামা দিতে 7 দিন সময় দিল শীর্ষ আদালত। অপরদিকে রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস, এবারে রাজ্য থেকে বিদায় নিল আবহাওয়া, অন্যদিকে আবার বিদায়ের সাথে দার্জিলিং এ বৃষ্টি, দক্ষিণে শুষ্ক, বঙ্গে বর্ষা, বিদায়ে রয়েছে আজকের আরো একটি বড় খবর। অন্যদিকে রয়েছে পূজোর আগে আজকে আরো একটি বড় খবর, বিশাল ঘোষণা, যাদের কাছে মূলত জনধন যোজনার বই রয়েছে অর্থাৎ জিরো ব্যালেন্সের যাদের বই রয়েছে তাদের জানা মূলত একান্ত প্রয়োজন। এর সাথে রয়েছে আজকের পূজোর আগে রাজ্য সরকার তরফ থেকে রাজ্যের মহিলা থেকে শুরু করে গরিব মধ্যবিত্ত পরিবার এবং রাজ্য ও কেন্দ্র সরকার তরফ থেকে রয়েছে বিশাল বড় ঘোষণা রয়েছে এই ভিডিও শেষে আজকে আরো একটি দারুণ সুখবর, তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন, সাথে সাথে ভিডিওটিকে একটি লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামী দিনের লেটেস্ট আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত যে বিশেষ বিশেষ আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, এখন প্রত্যাহার, অক্টোবরের শেষের মধ্যেই কেন্দ্রের উত্তর না মিললে ফের ধর্নায় বসবে অভিষেক, আপাতত ধর্না প্রত্যাহার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবে কেন্দ্রের দাবি না মানলে 1 নভেম্বর থেকে ফের ধর্নায় বসবে তৃণমূল, 31 অক্টোবর পর্যন্ত কেন্দ্রকে ডেডলাইন বেঁধে দিয়েছেন তিনি, 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার বকেয়া টাকা, কবে ছাড়বে কেন্দ্র তা জানানোর সময় বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অন্যদিকে আবার বঞ্চনা নিয়ে রাজ্যপাল এবং অভিষেকের বৈঠক শেষ, বৈঠকের পর কেন্দ্রীয় বঞ্চনাকে নিয়ে রাজ্যপালের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শেষ হয়েছে বৈঠক, রাজভবন থেকে বেরিয়ে প্রতিনিধিদের দলের অন্যতম সদস্য সৌগত রায় জানান বৈঠক ভালোই হয়েছে, কিন্তু রাজভবন সূত্রের খবর দ্রুত বিষয়টি কেন্দ্রীয় সরকার জানাবেন বলে বৈঠকে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল, রাজ্যবাসীর মঙ্গলের জন্য যা যা করা দরকার তা করবেন বলে জানিয়েছেন সিবি আনন্দ বোস। অন্যদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, বেজে গেল ভোটের দামামা, 24 ভোটের সেমিফাইনালের তারিখ ঘোষণা হয়ে গেল আজ দুপুর 12টায়, 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের নিঘণ্ট প্রকাশ করলো নির্বাচন কমিশন, রাজ্যগুলি হলো রাজস্থান, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরাম, সাংবাদিক বৈঠক করে জানান আগামী 7 নভেম্বর মধ্যপ্রদেশে ভোট হবে, চলবে আগামী 30 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ 7 তারিখ থেকে 30-এর মধ্যে সমস্ত রকম ভোট কমপ্লিট হবে পাঁচ রাজ্যের ভোট। এর সাথে রয়েছে রেশন কার্ড যাদের কাছে রয়েছে তাদের জন্য আজকের আরো একটি বড় খবর, রেশন কার্ড ধারীদের জন্য কেন্দ্র সরকার ও রাজ্য সরকার নতুন নতুন বিশেষ নিয়ম চালু করেছে যার প্রভাব দেখা যাচ্ছে, কেন্দ্র সরকার এখন গরিব কল্যাণ অন্ন যোজনায় চালু করে মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দিচ্ছে, এছাড়া রেশন কার্ডধারী অন্য কিছু আলাদা সুবিধা দেওয়ার জন্য কাজ চালাচ্ছে সরকার, যদি আপনার কাছে রেশন কার্ড থাকে এখন উৎসবের মরশুমে বিশেষ ওই কার্ডটি হতে চলেছে, পেতে পারেন একাধিক সুবিধা, সরকার উৎসবের মরশুমে আরো কিছু পুষ্টিকর খাবার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, এখন সরকারের পক্ষ থেকে রেশন কিটের সুবিধা দেওয়া হবে যা আনুষ্ঠানিকভাবে ঘোষণাও করা হয়েছে, রেশন কিট উৎসবের মরশুমে বিতরণ করা হবে, এমন পরিস্থিতিতে প্রশ্ন জাগে কাকে সুবিধা দেওয়া হবে, মহারাষ্ট্র সরকার উৎসবের সময় রেশন
রেশন কিট বিতরণ ঘোষণা ঠিক এই সময়তেই আবার মহারাষ্ট্র সরকার ঘোষণা করে ফেলেছে রেশন কার্ডের কিট। অপরদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, লোকসভা ভোটের আগে সিএএ কার্যকর, মতুয়াগড়ে ফের প্রতিশ্রুতি সুকান্তর। লোকসভা ভোটের আগে সিএএ কার্যকর হবে দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের, জানিয়ে তুমুল কটাক্ষ করছে তৃণমূল। তাদের দাবি মিশন 2024 এর আগে মতুয়া মন জিততে বিজেপি গিমিক সিএএ। অপরদিকে আবার বছরে দুবার বা দশম দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসা কি বাধ্যতামূলক, এই প্রশ্নে জট খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা যে বাধ্যতামূলক নয় এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন এই অপশনটা দেওয়া হয়েছে শুধুমাত্র ছাত্রছাত্রীদের চাপ ও ভীতি কমানোর জন্য। সংবাদ সংস্থা পিটিআই এর সাক্ষাৎকারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন দুবার দশম বা দ্বাদশের পরীক্ষায় বসার বিষয়টিতে কোনো বাধ্যবাধকতা নেই, এটি সম্পূর্ণ ঐচ্ছিক প্রক্রিয়া। তিনি আরো বলেন বুঝতে পারছি না যারা আপত্তি করছে তারা কেন আপত্তি করছেন। অপরদিকে রয়েছে পুজোর আগেই মহিলাদের জন্য দুটি বিশাল বড় ঘোষণা, দারুণ সুখবর রাজ্য সরকারের তরফ থেকে। এবারে পুজোর আগে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়ে থাকেন তাদের আবারও ঢুকতে পারে অ্যাকাউন্টে টাকা। শুধু তাই নাই, গতবারের দিকে লক্ষ্য রেখে জানানো হচ্ছে পূর্বে যেমন পুজোর আগেই কেনাকাটার জন্য রাজ্য সরকার দুবারের টাকা একত্রে দিয়েছে, তাহলে এবারেও কি দিতে পারে দুবারের টাকা একত্রে, এ নিয়ে চলছে জোর জল্পনা। ঠিক এর মাঝেই আবার রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য রাজ্য সরকার তরফ থেকে আরো একটি বড় পদক্ষেপ, মাত্র 70 টাকায় মিলবে শাড়ি, ভালো ও উন্নত মানের শাড়ি পাওয়া যাবে। এবার রাজ্য সরকারের তরফ থেকে দুয়ারে শাড়ি প্রকল্প নামক ওই প্রকল্পটি চালু হতে চলেছে, যেখান থেকে 70 থেকে 200 টাকার মধ্যে ভালো ভালো শাড়ি পাবেন রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারগুলি। এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, যাদের মূলত জনধন যোজনার অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য রয়েছে বিশাল একটি খুশির খবর। এবারে যাদের কাছে জনধন যোজনার অ্যাকাউন্ট রয়েছে এবং যারা প্রতিনিয়ত ট্রানজেকশন করে থাকেন এবং সময় মতো আধার আপডেট বা আধার লিংক করিয়ে রেখেছেন, যার কোন রকম সমস্যা হয়নি অথচ লেনদেন চলছে, সেই সকল গ্রাহকদের জন্য এক বিশেষ সুযোগ দিতে চলেছে। এবারে কোন ক্ষেত্রে যদি টাকার জন্য আটকে যায় ওভারড্রাফটের ব্যবস্থা করতে চলেছে এবারে জনধন যোজনার অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য। ইতিমধ্যে কেন্দ্র সরকার একাধিক নজর কেড়েছে, যার মধ্যে আবারও উজ্জ্বলা যোজনার গ্যাস দেওয়া হচ্ছে, একই সাথে আবার গ্যাসে ভর্তুকির পরিমাণ বাড়িয়েছে। ঠিক এই মুহূর্তেই আবার ওভারড্রাফটের সুবিধা পেতে চলেছে দেশের সকল জনধন যোজনার অ্যাকাউন্ট হোল্ডাররা, যেখানে আবেদন করলে ব্যাংকে টাকা না থাকলেও পেয়ে যেতে পারেন 10,000 টাকা পর্যন্ত, তারপরে আপনার হাতে টাকা এলে সেটিকে আস্তে আস্তে সুদে দিতে পারেন। অপরদিকে আবার সিআইএফ নেই আধার, লেনদেন বন্ধ, 13 কোটি ডাকঘর গ্রাহকদের উদ্বেগ ও দুশ্চিন্তা বাড়িয়ে দিল কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক। গত 6 অক্টোবর এক নির্দেশিকায় দেশের প্রত্যেক পোস্টাল সার্কেলকে তারা জানিয়ে দিয়েছে যে কোন গ্রাহকের সিআইএফ অর্থাৎ কাস্টমার ইনফরমেশন ফাইল জমা না পড়লে লেনদেন বন্ধ করে দেওয়া হবে। পোস্ট অফিস প্রত্যেক গ্রাহকদের একটি করে সিআইএফ এর সিআইএফ থাকার কথা, কিন্তু কোন কোন সিআইএফ এখনো আধার জমা পড়েনি, তাই তাদের তালিকা তৈরি করে পাঠিয়ে দেওয়া হয়েছে সার্কেলে, সেখানে দেখা যাচ্ছে প্রায় 43% ক্ষেত্রে আধার জমা হয়নি। অপরদিকে আবার পুজোয় উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে রয়েছে আরো একটি ভয়ঙ্কর ঘোষণা, ডেঙ্গুর জ্বালাতে জ্বলছে এবার রাজ্যবাসী। এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, জোর লড়াইয়ে নেমেছে এবার বিজেপি তৃণমূল। ঠিক এই সময়তেই যখন সিবিআইডি একের পর এক বাড়িতে হানা দিচ্ছে, অতিষ্ঠ হয়ে পড়েছে যখন রাজ্যের শাসক দলের একাধিক মন্ত্রী, অপরদিকে আবার তৃণমূলের তল্লাশি করতে করতে আবারও বিজেপির তল্লাশি বন্ধ করতে আমরাও ফোন করতে পারতাম, সুকান্ত দাবিতে তোলপাড়। এর সাথে আবার ধমক ফেয়ে গেলেন বিচারপতি, মোস্তানি করবেন না, দিনকাল খারাপ, হঠাৎ আদালতে ধমক বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ বিতর্কে এবার তীব্র ক্ষোভে প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কলেজে 5 প্রাক্তন ছাত্রকে হুঁশিয়ারি করে দিলেন বিচারপতি, যা বললেন মোস্তানি করবেন না, দিনকাল খুব খারাপ। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট, আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই আপডেটগুলি পেতে হলে পেজটিকে অথবা চ্যানেলটিকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ।